হ্যালো, ওয়েলকাম টু মাই গেমিং কমল ইউটিউব চ্যানেল। আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে দারুণ একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। হাই গাইস, প্রতিদিনের মতো নতুন আরও একটা মজাদার ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি গেমিং কমল। আজকের ভিডিওতে সত্যিই একটা অস্থির বিনোদন পাবেন, কারণ আজকের মজা করে গেমটা খেলেছিলাম। আর এই ধরনের গেম পেলে এর আগে কখনো দেখে নেবে কেউ খেলতেও পারেন নাই, কারণ একটা মুহূর্ত যদি আপনি মিস করেন তাহলে গেমের মজার মজার অংশটুকু মিস করে যাবেন। হালা, সেই রকমভাবে গেমটা খেলেছিলাম আজকের ভিডিওতে। তো আপনারা বন্ধুরা একটা মুহূর্ত মিস করবে না। যারা ভিডিওতে এখনো লাইক দেয় নাই তারা ভিডিওতে লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। আপনারা দেখছেন ফ্রি ফায়ার গেম শো, এবং ফ্রি ফায়ারের মজার একটা গেম প্লে নিয়ে আমি হাজির হয়েছি কি গেমিং কমল। হ্যাঁ বন্ধুরা, একটা মুহূর্ত মিস করবে না, কারণ আজকের পুরো ভিডিওতে টান টান উত্তেজনা থাকবে, কারণ পুরো ভিডিওতেই ছিলাম আমি গেমিং কমল আপনাদের আনন্দ দেওয়ার জন্য, এবং প্রতিটা মুহূর্তেই ছিল ইন্টারেস্টিং টুইস্ট। এর জন্য নেক্সট স্টেপ 1, 2, 3 সকল স্টেপগুলো আপনারা দেখবেন, ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখবেন, কারণ প্রথম কিল থেকেই ছিল সেই রকমের ধামাকা 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 জিনিস। কারণ আমি কিন্তু এই মুহূর্তে নেমে লুট করা শুরু করে দিয়েছি, এবং আমি কিন্তু 2 বিচের একটা শটগানও পেয়ে গেছিলাম, এবং কান্দে একটা থমসন রয়েছিল, থমসনটাকে ভেলে দিব। আসলে থমসনটা দিয়ে আমি খেলবো না, কারণ এটা দিয়ে খেলবো না, অন্য একটা ভালো গান নিয়ে খেলবো। সুতরাং বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সেই প্রতিটা সেকেন্ডে কিল থাকবে, এবং ধামাকা ধামাকা অ্যাকশন থাকবে, পুরো সিস্টেমটাই ভিন্ন রকমের দেখবেন আজকের ভিডিওতে। তো বন্ধুরা, নেক্সট স্টেপটা আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে কী ধরনের মজা লুকিয়ে রয়েছে আমার এই গেম প্লেতে। আপনারা প্রতিদিনেই আমার ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতেই সেরকম ধরনের মজা থাকে। বন্ধুরা, আপনি দেখতে পেলেন যে আমি কিন্তু নতুন আরও একটা গান নিয়ে ফেলেছি, থমসনকে ফেলে দিয়েছি, কিন্তু আমি 2 বিচের শটগানটাকে বেশি ব্যবহার করব, কারণ এখান থেকে যদি একটা শট মারি তাহলে অবশ্যই সব মইরা যাইব। তো বন্ধুরা, একটা মুহূর্ত মিস না করে শুরু থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং সাথে থাকুন, সঙ্গে থাকুন গেমিং কমল ইউটিউব চ্যানেল, চলছে ফ্রি ফায়ার গেম শো। আমি কিন্তু নেমে গেছিলাম ফ্রি ফায়ারের একটা ম্যাচে, এবং এখান থেকে দৌড় শুরু করলাম। এখানে যদি আশেপাশে যা কিছু আছে লুট করে নেওয়া শুরু করলাম, কিন্তু কোনো এনিমিকে আপাতত পেলাম না, কিন্তু আমার ধারণা এর আশেপাশে অবশ্যই এনিমি আছে, সবাই লুট করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে, কারণ কেউ আমাকে মারতে আসে নাই। কিন্তু আশেপাশে ঘুরে ঘুরে দেখতে হবে কেউ আছে কি না। আমি আশা করি একটু সময়ের মধ্যেই এনিমিগুলোকে পেয়ে যাবো এবং ধামাধাম মারা শুরু করবো। অলরেডি একটা চলে আসছে বন্ধুরা, দেখছেন আমার কাছে কিন্তু গুলিও করে দিয়েছে। আমি একটু ওয়েট করে ওকে একটু ট্রিক্স করে মারি, আমি একটু এখানে লুকিয়ে থাকবো, মনে করবে এখানে কেউ নাই। এ রে বাবা রে, দোনালকে একটা বড় বন্ধুক লই আইছে রে, ওরে মামা রে, এটা কেমনই শুরু করে দিয়েছিলাম। কিন্তু আমার কাছে 2 দিনের একটা শটগান আসলো, এই শটগানের সামনে তো সবাই জিরোই যায়, হিরো সব জিরোই যায়। তাই বন্ধুরা দেখছেন এত বড় একটা বন্দুক নিয়ে আসছি, এত বড় বাইরে ভাই, এত বড় একটা বন্দুক দিয়ে আমার মারতে গেছিল, কিন্তু আমারে মারতে পারে নাই, ওরে মাইরা দিছি সোয়াইয়া। এই বন্ধুরা, এবারে দেখবেন নেক্সট স্টেপ, মানে পরের কিলটা দেখেন কী অবস্থা দাঁড়ায়। প্রথম কিলটায় তো অনেক মজার ইন্টারেস্টিং ছিল, যে এত বড় বন্দুক দিয়ে আমার মারতেছিল, কিন্তু ও মারতে পারে না, নিজে মরে গেছে। বন্ধুরা নেক্সট কিলটা যদি দেখেন তাহলে আপনি আরও বেশি মজা পাবেন, কারণ হচ্ছে নেক্সট কিলে আমি করেছি আরও অনেক মজা। তো বন্ধুরা, একটা মুহূর্ত মিস করবে না, তো দেখতে থাকুন। আমি কিন্তু ঘরের মধ্যে লুকাই নাই, ঘরের মধ্যে দৌড়দৌড়ি করতেছিলাম কী কী পাওয়া যায়, লুট পাওয়া যায়, আমাকে নিতে হবে বড় বড় জিনিস, মানে বেশি বেশি করে লুট থাকতে হবে আমার কাছে, সব অডালা থাকতে হবে যাতে আমি জিততে পারি, কোনো কিছু যেন আমার অভাব না পড়ে। এর জন্য আমাকে সব কিছু নিতে হবে প্যাকে করে। আমি অলরেডি 2 লেভেলের একটা আর কি ব্যাক পেয়ে গেছি। আর কী আছে আমার হাতে, একটা প্যান করাই আছে, আমার কাছে 2টা বন্দুক আছে, গুলি আছে আর কি, এবং অ্যামও মোটামুটি ভালো আছে, আর গুলুয়াল আছে 1টা। এবার এইগুলো দিয়েই আমাকে অ্যাকশনে নামতে হবে, এবং অ্যাকশন মানে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মানে কেউ যাতে আমার নামাতে পারে বুইয়া নিতে হবে। তো বন্ধুরা, বুইয়া চ্যালেঞ্জ করছি, এবং বুইয়া নিতেও হবে। সো তো আপনারা যত যে কয়জন আছেন ভিডিওতে, অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ এটা হচ্ছে গেমিং কমল ইউটিউব চ্যানেল, হেল্প ইচ অ্যান্ড আদার, একে অন্যের সাহায্য সহযোগিতার চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল। এখানে রয়েছে 1টা এনিমি, এবং অলরেডি আমাকে গুলি করতেছে, বুঝতে পারতেছিলাম না কোন দিক থেকে গুলি করে এবং কোথায় আছে, ওই সালা তো খুঁজেই পাইতেছিলাম না। কিন্তু দেখছি ওই যে পিছন থেকে পালাই পালাই গুলি করছিল, আইসা পড়ছিল, আমার কাছে রয়েছে শর্ট গান, আর আমি এখান থেকে যদি একটা গুলি মারি লাগাইতে পারলেই শেষ। অলরেডি কিল করে দিয়েছি 2-2টা, বন্ধুরা দেখছেন অবস্থাটা কি করে দিয়েছি। এর পরের কিলটা যদি আপনি দেখেন, মানে লেডিসটা তো বাইরে লাগছি, পরেরটা যদি ক্যাপ মারি বা পরের কিলটা যদি আপনি দেখেন তাহলে আরও অনেক মজা পাবেন। সেজন্য একটা মুহূর্ত একটু ওয়েট করুন, এবং শেষ পর্যন্ত
দেখুন বলছি, কারণ হচ্ছে ভাই অল্প ছোট্ট একটা ভিডিও, একটু সময় অপেক্ষা করলে আরও মজা পাবেন। কারণ আপনি যদি এই ভিডিওতে ক্লিক করছেন মানে আপনি ফ্রি ফায়ার গেমকে ভালোবাসেন এবং ফ্রি ফায়ার গেম দেখলে ভাই শেষ পর্যন্তই দেখুন, কারণ অনেক অনেক মজা পাবে। গেমিং কমলের প্রত্যেকটা ভিডিও কিন্তু সেই লেভেলের হয়, আবার পিছন থেকে গুলি করে দিয়েছিল, ওরে শালা তুমি কই আছো, তোমারে এবার গুতাইয়া দেবো, পিছন দিয়ে জোনাই যে তুমিও চান্দু চইলা আসো, দুদু চইলাইছে, এবার ওরে চাকু দিয়ে মারতেছিলাম কিন্তু চাকু তো মরে না, এবার একটা গুলি করছি, এতেই ময়রা নখ খাই গেছে এবং নাকে খত দিতেছে বন্ধুরা, দেখছেন নাকে খত দিলাম, তারপর কিন্তু বাসার কোনো লাইন নেই, কিন্তু পিছন দিয়ে আবার আমার কেটাজনই গুলি করছে, ওই সামনে দিয়ে গুলি করছে, ওরে বাবারে পিস, আমার তার তো কিছুই নেই, ওই যে চান্দু দুদু তুমি কী করতেছো, তুমি আমারে মারতেছো না, তুমি নিজেরে নিজে মারতেছো, আরে ভাই গেমিং আমার সামনে আছে, ওই দেখি আমার চিনে ভালোছে বাংলাদেশি প্লেয়ার, পয়রা দৌড় ভাই দৌড় সারসেরে দৌড়, ওরে দাঁড়ারে দাঁড়া দাঁড়ারে দাঁড়া, আরে ধর মার মার, আরে কক্সার মধ্যে মার, আরে শালা পিছনে দৌড়ে সেরে চলে গেছে, সামনে উঠে গেছে, এই মুহূর্তে তো সামনে উঠে গেছে, আরে বাইরে বড় কুমড়া মানে রাক্ষস, ওইটার সামনে যদি পরিস্থিতি হয় তেমনি মারা খাইবো, আর আমি যদি এখান থেকে ওরে বাইরে বন্ধুরকে গুলি দেখছেন নি ভাই, কেমন অসাধারণ গুলি করেছিল, ওরে আমি যদি একটা গুলি দিয়েই শেষ করে দিয়েছি মানে কিলটা আমি নিয়ে নিয়েছি, অবশ্যই কিলটা নিয়ে নিয়েছি, এবার আমি নিচ থেকে দৌড়ে যাবো, কারণ এখানে যদি কুমড়াটা আমার দেখে খেলে রাক্ষস যদি আমার দেখে খেলায় তাহলে তো পুরো ধরনের বেজাল লাগাই দিব এবং আমারই মাইরে দিব, এর জন্য আমাকে পিছনে ওরে বাইরে রাক্ষস দেখছে আমার, আমার তো গুলি করা শুরু করে দিয়েছি, দৌড় শুরু করতে হবে, দুম 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 দৌড়ো, মানে ওই একটা মারিয়ে লাইছি, একটা মারিয়ে লাইছি এবং কিলটা আমি পাই গেছি, এবং আমি দৌড়িতেছি বিমান শক্তি কাজ চলেছি, ওর পিছন দিয়ে এবারও কুমড়াটায় গুলি করতেছে, কুমড়া না রাক্ষস, ওরা মনে করো রাক্ষসের রাজা, সে আমার গুলি করতেছে, রে ভাই আপনারা দেখছেন ফ্রি ফায়ার গেম এবং ইন্টারেস্টিং গেম, রাক্ষসের কাছ থেকে কীভাবে বাঁচবো কীভাবে কী করবো কিছুই বুঝতে পারতেছিলাম না, এই মুহূর্তে আমার লাইফটা অনেকটা একটু কমে গেছিলো, এবার লাইফটাকেও বাড়িয়ে নেবো এবং দৌড়িতেছি সামনে আর কী আছে সব দেখতে আসি, দেখতে যদি এনিমি এই পরে সে এনিমিটাকেও মেরে দেবো, তো বন্ধুরা নেক্সট স্টেপ না দেখে কোথাও যাবেন না, কুমড়াটাকে দেখলাম পিছনে আছে এবং ওর থেকে আমাকে বাঁচতে হবে এবং এনিমির কাছ থেকেও আমাকে বাঁচতে হবে, সুতরাং একটা মুহূর্ত মিস করা যাবে না, একটা সেকেন্ডও মিস করা যাবে না, প্রত্যেকটা কিল এবং প্রত্যেকটা সময় প্রত্যেকটা সেকেন্ড খুবই মূল্যবান, সুতরাং একটা মুহূর্ত ইন্টারেস্টিং মুহূর্তগুলো মিস করা যাবে না, সামনে রয়েছে আরও এনিমি এবং ওই দেন ভাই কুমড়ারা আগ কুড়িয়ে গেছে, ওরে রে আমারে মারার লাইগে ও প্ল্যান করেছে, প্ল্যানপণ চেষ্টা করতেছে আর কি, বিভিন্ন ওই যে দেখেন ভোমগুলো কীভাবে দৌড়েই আসতেছে, এর একটা যদি ভোম পড়ে তাহলে তো জীবনটাই শেষ, এবার আমার নিচ দিয়ে তো মানে খুবই সাবধানে সহ্য, ওরে দেখেন বাইরে ভাই আবার গুলি করে আলাইছে, রে কেমনে আমি যা মরে, ওই কেমনে যদি চোখে দেখে ফেলায় মানে চোখ দুটো বড় বড়, মুখটা বড় বড় এবং বোমগুলো বড় বড়, যার কারণে আমরা কেউ বাঁচতে পারি না ওর কাছে গেলে আর কি, তো বন্ধুরা নেক্সট স্টেপ মানে পরের, এই রে ভাই পিছন দিয়ে আবার গুলি করছে ভাই, এ দেখেন রে কি কাহিনী রে করিয়া লাইছে, রে চন্দু তুমি ওইখানে তোমার খারাপ আইতেছি, তোমার যদি দুইটা গুলি মারতে পারি তাহলে, ওরে ভাই দুইটা গুলি মারছিলাম, দুইটা গুলিতেই শেষ হয়ে গেছে, দেখছেন বন্ধুরা এবারে আমি আসবো পরের স্টেপ এবং পরের কিলগুলো দেখলে আপনি আরও মজা পাবেন, কারণ আমার প্রত্যেকটা ভিডিওতেই সেই লেভেলের মজা থাকে, আপনারা দেখছেন ফ্রি ফায়ার গেমস এবং গেমিং কমলের সাথে রয়েছেন, আর আমি গেমিং কমল আপনাদের সাথে চির বন্ধু এবং সবসময় আনন্দ দেওয়ার জন্য তৈরি আছি, তো বন্ধুরা আপনার চ্যানেলে যদি কোনো সাপোর্ট লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এই মুহূর্তে চলে আসছি আমরা আরও একটু সামনে, এবার কিন্তু ম্যাচের প্রায় কাছাকাছি চলে আসছি, এবার ভয়ানক ভয়ানক এনিমি রয়েছে এবং প্রত্যেকটা এনিমি ছিল সেই লেভেলের এনিমি, বন্ধুরা আপনারা যদি ওয়েট করেন এবং দেখেন কী ধরনের গেম প্লেটা করেছিলাম এবং কী ধরনের ম্যাচটা খেলেছিলাম, আমি কিন্তু দৌড়াইতেছি এবং সামনে রয়েছে ভয়ঙ্কর ভয়ঙ্কর এনিমি, যারা আমাকে দেখি কেউ চিনেছিল এবং কেউ আমাকে চিনতে পারেনি, ওই যে ভাই একটা হেডশট মারে দিছি 343 পড়েছিল এবং ওখানে আরও এনিমি রয়েছিল, ওই এদের এনিমিদের হাত থেকে কীভাবে বাঁচবো, এদিকে আবার পিছন থেকে জোন চলে আসছিল এবং এই জোনের মধ্যে পড়লে মারা যাবো খুব তাড়াতাড়ি এবং আমাকে জোনের হাত থেকে বাঁচতে হবে এবং এনিমিদের হাত থেকেও বাঁচতে হবে, ভয়ঙ্কর একটা পজিশন ছিল, ভয়ঙ্কর সিচুয়েশন ছিল, এই সিচুয়েশন থেকে বাঁচার জন্য আমি কী করতে পারি, অলরেডি আমি জোনের সামনে সামনে ছিলাম এবং একটাকে নক করে দিয়ে সামনে দিয়ে চলে আসছি এবং এটাকে আর কিছু করতে হবে না, ও জোনে পড়ে এমনিতেই মরে যাবে, সামনে আছে আরও এনিমি, পরের কিলগুলো দেখলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন, কারণ পরের কিলগুলোতে আরও 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 মজা ছিল, সেই লেভেলের মজা ছিল, কারণ বুঝতেই পারছেন প্রথম থেকে আমার গেমটা সেই ধরনের মজা নিয়ে খেলেছি এবং সেই অস্থির একটা গেম পেলেছিল, সামনে রয়েছে আরও এনিমি, ওই যে পিছনে মারে থুয়েছিলাম ভাই জোনে পড়ে মরে গেছে, সামনে আরও একটা এনিমি, ওরে ভাইরে গুলি করছি তো শালা তো আমার দেখে না, রে ভাই কী করো রে কী করে রে কী করে, দুদু তুমি দৌড়িতেছো না আমারে খুঁজতেছো, ওরে দেখেন ভাই কী করছে, ও এমনিতেই মরে গেছে, দুই তিনটে গুলি করছি নখ খাই গেছে, ও আমারে খুঁজেই পাইনি আসলে আমি কোথায় আছি, আমার গানের মধ্যে আর কি সাইলেন্সার লাগানো ছিল, এটা তো কেউ জানে না রে ভাই, আপনারা আমি কইলাম বন্ধুরা আপনারা গোপন ট্রিক্স
কই দিলাম সাইলেন্সারটা লাগাই লইলে আপনারা টেরাই পাইবেন না যে কোন দিক দিয়ে গুলি করতেছেন কিন্তু পিছনে তো একটা নক করে দিয়েছি সামনে তো রইছে অনেকগুলো এনিমি এই এর মধ্যে থেকে দুই সিডিওরে মারতে পারলেই তো অনেকগুলো মারা হয়ে যাবে অলরেডি 60টা কিল করে ফেলাইছি দেখছেন বন্ধুরা সামনে আরো একটা এনিমি উইদি দৌড়াইতেছে ওরে ভাই এটারে মাইরা দিছি ফিনিশ একদম না ফিনিশ না হ্যাঁ ফিনিশ হয়ে গেছে বন্ধুরা এর পরের স্টেপগুলো দেখলে আপনি অনেক মজা পাবেন কারণ গেমের প্রায় শেষ মুহূর্তে চলে আসছি এবং এখন রয়েছে সব বড় বড় প্লেয়ার সব বিবেচালা প্লেয়ার এবং সব মারাত্মক প্লেয়ার সবাই আমার দেখে কেমনে ডরায় সেগুলো আপনারা দেখবেন কারণ গেমিং কমলের চেহারা আসলে সব থর 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 করে কাঁপে বন্ধুরা দূর থেকেই আমার দেখছিল কিন্তু ওরা ভয় পাইয়ে গেছিল ভয় পাইয়ে মনে করেন জাগাই কাম করিয়ে লাইছিল প্যানম্যান ভিজিয়ে গেলে দিয়েছিল কিন্তু কিছু করার নাই গেমিং কমল আইলে সবাই ভয় পায় এমনিতেই ভয় পায় বন্ধুরা আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে আপনি আপনার মতামত জানিয়ে দিন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন আপনারা দেখছেন গেমিং কমল ইউটিউব চ্যানেল হেল্পি চ্যানেল দ্বারা কারণ সাহায্য সহযোগিতা চ্যানেল গেমিং কমল ইউটিউব চ্যানেল আমার সামনে ছিল এক ভয়ঙ্কর প্লেয়ার যে আমার দেখেই চিহ্নে ফলাইছিল যে গেমিং কমল ওর পিছনে লাগছে তাহলে তো ওর মাচার কোনো লাইন নেই এবার ও দৌড় শুরু করে দিয়েছিল ভোমা দৌড় এবং এমন জোরে দৌড় দিয়েছিল দৌড়ের জন্য পাও চিনাইতে ছিল না দৌড়ে গিয়ে সামনে নিচে গেছিল এবং ওখান থেকে আমাকে অ্যাটাক করতে চেয়েছিল কিন্তু অ্যাটাক করবে কি নিজেই তো ভয় পেয়ে দৌড়াইতেছিল কিন্তু দৌড়ানোর পরেও তো মারা পড়লো আমি জোনের মধ্যে এবং জোনের বাইরে দুইখান থেকে যুদ্ধ করে সামনে দিকে এগোই গেলাম এবং ওর তো কাম শেষ করে দিছি এবং সামনে আরও এনিমি রয়েছে দেখতে পাচ্ছি দুইটা এনিমি ওখানে যুদ্ধ করতেছে দেখছেন বন্ধুরা ওই যে দেখা যাচ্ছে এবং আমি অলরেডি একটাকে গুলিও দিয়েছিলাম কিন্তু ওরা ওরাই যুদ্ধ করতেছে আর আমি নিচের পিছনের জোনের মধ্যে পড়ে গেছিলাম কিন্তু আমার লাইফটা কমতেছিল প্রচণ্ডভাবে কমতেছিল কারণ ওরা গুলি করতেছে এবং জোনের মধ্যে দুই দিক থেকে অ্যাকশন করতেছিল আমার সাথে এবং দুই দিক থেকে গুলি আসতেছিল ওরা ওখানে গুলি করতেছিল আমি এখানে দেখে ফেলেছিলাম গেমিং কমল সামনে আসলে তো কোনো ব্যাপারই না সবাইকে বালিশ ছাড়া সবাই দেওয়ার কাজই হচ্ছে আমার অ্যাকশন গেমিং দেখছেন 321 একটা হেডশট এবং ওটাকে শেষ করে দিলাম এবং আমি নিজের লাইফটাকে একটু বাড়িয়ে নিতে চেষ্টা করেছিলাম কারণ এই মুহূর্তে অনেকগুলো এনিমি আছে বন্ধুরা দেখতে পাচ্ছেন ম্যাপের মধ্যে অনেকগুলো এনিমি কিন্তু আমাকে আবার অলরেডি গুলি করে দিয়েছিল খেয়ারা রে ভাই কাউরি তো দেখলাম না কেমনে জানি গুলি ডাই পড়ছিল কিন্তু না এইখান দিয়ে একটা গুলি আসছিল আমার মনে হয় আমার পিছনে আছে হ্যাঁ আমি দেখতে পেলাম এখানেই চলে আসছে আমার কাছে একটা শর্টগান আছে দুই গুলি একটা গুলি লাগাইছিলাম এবং একটা গুলিতেই ওটাকে কাইট করে দিয়েছি বন্ধুরা দেখছেন এই ভিডিওর জন্য ভিডিওটা শেয়ার হয়ে যাও বন্ধুরা আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিতে পারেন আপনার ফেসবুকের মধ্যে কারণ আপনার বন্ধুদেরকে দেখান যে এই ধরনের গেম প্লেয়ারের আগে দেখছে কিনা এবং অনেক মজার হয়েছিল কিন্তু ওই যে সামনে আরও একটা এনিমি আছে দেখেন বন্ধুরা লাস্ট কিলটায় একটা সেই লেভেলের মজা আছে কারণ এই কিলটা করার পর আপনারা দেখবেন যে আমার কয়টা কিল হয়েছে এবং শেষে কী করেছি কোনো কিল ছাড়া কীভাবে জিতে গেছিলাম কোনো কিল ছাড়া কীভাবে ভুয়ে করে দিয়েছিলাম মানে শেষ পর্যায়ে কী অবস্থার দ্বারা ওই এনিমিটা পলাইয়া আমার মারতে ছিল মানে কোন জায়গা দিয়ে মারতে ছিল সাইলেন্সার লাগায় ঠিকমতো বুঝতে পারছিলাম না চারদিক খুঁজছিলাম কিন্তু কোথায় যেন আটকা খাই গেছে মানে আর পাইলামই না কিন্তু আমি একটু শুইয়া নিজের লাইফটাকে একটু বাড়াই নিলাম এটা মেডিকেট করে নিলাম কিন্তু এনিমিটাকে আমি খুঁজছিলাম পাচ্ছিলাম না কিন্তু এই জোন চলে আসছিল চারপাশ থেকে এবং আমি মনে করেছিলাম যে নিচে আছে ও এনিমিটা কিন্তু না এনিমিটারে কোথাও খুঁজে পাইলাম না চারদিক খোঁজাখুঁজি করলাম অনেক খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু কোথাও পাইলাম না চালান এনিমি আমার দেখে কীভাবে ভয় পায় সেটা আপনি দেখেন আজকে বন্ধুরা আপনাদের একটা জিনিস দেখাবো যে এনিমিরা কেমনে আমার দেখে ভয় পায় আমার চেহারা যখন দেখছে তারপর দেখেন ওই পিছন দিয়ে অনেকগুলো গুলি করছিল সামনে আর আসার সাহস পায় না এরপর দেখেন কী করে ও আর সামনেই আসলো না সামনে না আসলে আমি কী করবো আমি খুঁজতেছিলাম যে কোথায় আছে এখনও সামনে যখন আসলো না তাহলে ও কোথায় আছে নিশ্চয়ই নিচে আছে আমি দৌড় দিয়ে নিচের দিকে যাইতেছিলাম কিন্তু এরই মধ্যেও নিজের জীবন নিজে শেষ করে ফেলাইছে নিজের টাকা গান ফাটাইয়া বা ড্রাম ফাটাইয়া মরে গেছে এবং আমি জিতে গেছি বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে বাই।